তোমাদের সাথে আজকে আমি বনু ফুলের গল্প নিয়ে আলোচনা করব। তার দুটি গল্প তোমাদের সামনে পাঠ করব, ছোট ছোট গল্প বনু ফুলের। বনু ফুলের প্রতিটি গল্পই খুব বেশি বড় নয়, ছোট পরিসরে লেখা, কিন্তু এই ছোট পরিসরেই তিনি বৃহত্তর জীবনের স্কেচ এঁকে থাকেন, যেটি খুবই দুর্দান্ত, শিল্প সুষমায় ভরপুর। জীবনের অনেক গভীর গভীরতর অর্থ বনফুলের এই ছোট গল্পগুলোতে বিধৃত হয়েছে। তার দুটি গল্প যেহেতু খুবই ছোট, আজকে যে দুটি গল্প নিয়ে আমি আলোচনা করব, একটি নিম গাছ এবং আরেকটি পাঠকের মৃত্যু, গল্পগুলো খুব বেশি বড় নয়, আমি ব্যাখ্যা করব না খুব বেশি, কিন্তু গল্প দুটো পড়তে চাই তোমাদের সাথে। তোমরা যদি আমার পাঠ দুটো শোনো তবেই অনেক উপকৃত হবে, আর বনফুলের সিলেবাসভুক্ত এবং সিলেবাসের বাইরেও যে গল্পগুলো আছে পড়ে ফেলবে, জীবনের নানা দিক আশা করি তোমাদের মননে উন্মোচিত হবে, যা আগামীর পথ চলায় অবশ্যই সহায়ক হিসেবে কাজ করবে। শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে আমি বনু ফুলের, যাকে আমরা বলাই চাঁদ মুখোপাধ্যায় নামে জানি, তার পাঠকের মৃত্যু গল্পটি পাঠ করছি। অনেককাল আগের কথা, আসানসোল স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসিয়াছিলাম। ঠিক আমার পাশেই আরেকজন বসিয়াছিলেন, তাহার হাতে একখানি বই ছিল, বেশ মোটা একখানি উপন্যাস। আলাপ পরিচয় হলে জানিতে পারিলাম যে ভদ্রলোককে ট্রেনের জন্য সমস্ত দিন অপেক্ষা করিতে হইবে। আমার ট্রেনের সময় ঘন্টা তিনেক দেরি ছিল, আমরা উভয়েই বাঙালি, সুতরাং 5 মিনিট পরেই তাহাকে যে প্রশ্নটি আমি করিলাম তাহা এই, আপনার বইখানা একবার দেখতে পারি কি? আমরা শুরুতেই দেখতে পাচ্ছি একটি ট্রেনের যাত্রীদের মধ্যে আলোচনা হচ্ছে, যেহেতু ট্রেন চলে আসতে 3 ঘন্টা দেরি হবে, আর সেই সময়ে বর্তমানের মতো সবার হাতে হাতে স্মার্টফোন ছিল না, যে স্মার্টফোনের মধ্যে একবার ডুব দিতে পারলেই সেখানে ফেসবুক আছে, ইউটিউব আছে, আরও নানা মাধ্যম আছে, সেখানে সবাই হারিয়ে যাবে, একে অপরের সাথে কথাবার্তা হবে না, সেই যুগ সেই সময় ছিল না। তখনকার দিনে যারা রুচিসম্পন্ন মানুষ তারা সকলেই বই পড়তেন, এমনকি ভ্রমণের সময়ও সাথে 2-1টি বই নিয়ে যেতেন, যে যদি কখনো যাত্রা বিরতি হয় অথবা ভ্রমণ করতে করতে বইয়ের মোহনীয় জগতে হারিয়ে যাবেন। সেই যুগের একটি গল্প আমরা পড়ছি। সুতরাং 5 মিনিট পরেই তাহাকে যে প্রশ্নটি আমি করিলাম তাহা এই, আপনার বইখানে একবার দেখতে পারি কি? হ্যাঁ হ্যাঁ দেখুন না, এই উত্তরেই স্বাভাবিক এবং আশাও করিলাম, অবিলম্বে বইখানা দখল করিয়া বসিলাম। দুঃসহ গ্রীষ্মের দারুণ দ্বিপ্রহর, আসানসোল স্টেশনের টিনের ছাদ সমস্ত কিন্তু তলাইয়া গেল, উপন্যাস অদ্ভুত। বহির মালিক ভদ্রলোক আড় নয়নে একবার আমার পানে চাহিয়া একটু ভ্রুকুঞ্চিত করিলেন এবং একটি টাইম টেবল বাহির করিয়া তাহাতেই মনোনিবেশ করিলেন। আমি রুদ্ধশ্বাসে পড়িয়া চলিলাম। এ মারাত্মক পাঠক, যে বইয়ের মধ্যে একবার ডুব দিলে সেই জগতে হারিয়ে যায়, বাস্তবতার জগৎ সম্পর্কে তার কোনো হুঁশ থাকে না। আমরা পড়ছি এরকম একজন পাঠকের কথা। চমৎকার বই, বস্তুত এমন ভালো উপন্যাস আমি ইতিপূর্বে পড়ি নাই, একেবারে যেন জুতাইয়া দিতেছে। 2 ঘন্টা কাটিল, বহির মালিক ভদ্রলোক টাইম টেবিলটি বারংবার উল্টাইয়া পাল্টাইয়া অবশেষে আমার দিকে চাহিয়া বলিলেন, আপনার ট্রেনের তো আর বেশি দেরি নেই, এইবার
বলিয়া একটু গলা খাঁকারি দিলেন, মানে তিনি সরাসরি বইটি চাইতে পারছেন না, ভদ্রতার খাতিরে চাইতে পারছেন না, কারণ খুব মনোযোগ দিয়ে পড়ছে। আমি তখন তন্ময়, তন্ময় মানে এক ধরনের হারিয়ে যাওয়া অবস্থা, চকিতে একবার হাত ঘড়িটার পানে চাহিয়া দেখিলাম এখনো ঘন্টা খানেক সময় আছে, বই কিন্তু অর্ধেকেরও উপর বাকি। বাক্য ব্যয় করিয়া সময় নষ্ট করিলাম না, গোগ্রাসে গিলিতে লাগিলাম। অদ্ভুত বই, বাকি ঘন্টাটা যেন উড়িয়া গেল। অর্থাৎ তার 3টি ঘন্টাই বই পাঠের মধ্য দিয়ে অতিক্রান্ত হলো। আমার ট্রেনের ঘন্টা পড়িল, বইয়ের তখন অনেক বাকি, রোখ চড়িয়া গিয়াছিল। বলিলাম, নেক্সট ট্রেনে যাব, এ বই শেষ না করে উঠছি না। তাহলে বইয়ের প্রতি কি পরিমাণ আন্তরিকতা, টান, সেটা আমরা বুঝতে পারছি। বহির মালিক ভদ্রলোক একটু কাশিয়া নির্বাক হইয়া রহিলেন। ট্রেন চলিয়া গেল, বই পড়িতে লাগিলাম। অর্থাৎ তার যে ট্রেনে যাওয়ার কথা সেই ট্রেনে সে চলে গেল, তিনি বই পড়তে থাকলেন। শেষ কিন্তু করিতে পারি নাই, শেষের দিকে অনেকগুলি পাতা ছিল না। বহির মালিককে বলিলাম, এ শেষের দিকে পাতাগুলো, এতগুলো পাতা নেই, আগে বলেননি কেন? ছি ছি, এত দূত্তরে ভদ্রলোক কেবল নিষ্ফলক নেত্রে আমার দিকে চাহিয়া রহিলেন। দেখিলাম তাহার রগের শিরাগুলি স্ফীত হইয়া উঠিয়াছে, মানে উনি রেগে গিয়েছেন কিন্তু রাগ প্রকাশ করতে পারছেন না। 10 বছর পরে উক্ত পুস্তকখানি আরেকবার আমার হস্তগত হইয়াছিল। আমরা এখন দেখব 10 বছর আগেকার পাঠক এবং 10 বছর পরেকার পাঠকের মধ্যে কি পরিমাণে পার্থক্য পরিলক্ষিত হয়। জীবন বদলায়, চিন্তা চেতনা ধ্যান ধারণা বদলায়। আমরা 10 বছর আগে যেভাবে চিন্তা করি, 10 বছর পরে আমাদের সমস্ত চিন্তা চেতনা পাল্টে যায়। আর মানুষ এমন একটি প্রাণী, সাধারণত প্রতিটা মানুষই যে যতটুকু জানে তার ততটুকু জানা দিয়ে সে গোটা পৃথিবীতে, পৃথিবীকে বিচার করে, পৃথিবীর মানুষকে বিচার করে, সমাজ সভ্যতা রাজনীতি অর্থনীতি কূটনীতি সকল কিছুকেই মানুষ বিচার করে মানুষ যতটুকু জানে সেইটুকু জ্ঞান দিয়ে। অর্থাৎ জানার পরিধি যার যত বড় বেশি উন্মুক্ত, তার চিন্তা ধারণা এবং বিচার ক্ষমতা তত বেশি উন্মুক্ত এবং অসাম্প্রদায়িক বলে লক্ষিত হয় বলে আমরা জানি। সেজন্য 10 বছর আগে একজনের যতটুকু অভিজ্ঞতা, 10 বছর পরে নিশ্চয়ই তার অভিজ্ঞতার ঝুলি আরো সমৃদ্ধ হয়েছে। এখন আমরা সেটাই দেখব, 10 বছর আগে একটি বই পাঠের অভিজ্ঞতা কেমন ছিল আর 10 বছর পরে কেমন, সেটি আমরা এখন দেখতে যাচ্ছি। 10 বছর পরে উক্ত পুস্তকখানি আরেকবার আমার হস্তগত হইয়াছিল আমার ভাগিনীর শ্বশুরালয়ে, তাহাকে পৌঁছাইতে গিয়াছিলাম। সেই দিনই ফিরিয়া আসিবার কথা, কিন্তু বইখানির লোভে থাকিয়া গেলাম। তাহলে বইয়ের প্রতি কি লোভ! এরকম অনেক লোভ আমারও ব্যক্তিগত জীবনে আমি দেখিয়াছি। অদ্ভুত বইয়ের প্রতি এক ধরনের নেশা এক সময় মানুষের মধ্যে ছিল, যেটা এখন অনেকটাই অনেকের মনে কমিয়া এসেছে, যেটা দখল করিয়া নিয়েছে স্মার্টফোন। কিন্তু বই মানুষকে সমৃদ্ধ করত, জ্ঞানী করত, কিন্তু স্মার্টফোন প্রতিনিয়ত আমাদের অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে এবং আমাদের মগজ মননকে যেন শূন্যতে পর্যবেসিত করছে। সুযোগ মতো বইখানি সংগ্রহ করি আবার সাগ্রহে পড়া শুরু করা গেল। খাপ ছাড়াভাবে শেষটুকু না পড়িয়া গোড়া হইতে আবার জমাইয়া পড়িব ঠিক করিলাম। কয়েক পাতা পড়িয়াই কেমন যেন খটকা লাগিল, উল্টায় দেখিলাম হ্যাঁ সেই বই তো। আবার কয়েক পাতা অগ্রসর হইলাম, না কেমন যেন গোলমাল ঠেকিতেছে, তবু পড়িতে লাগিলাম। কিছুক্ষণ পরে মনে হইল, না আর তো চলে না, মানে এবার আর পড়তে মন চায় না। আরেকবার একটানা 3 ঘন্টা যাওয়ার পরে ট্রেন চলে গেল, তবুও পাঠক পড়তেছিলেন, কিন্তু এবার পাঠ আর চলে না, অগ্রবর্তী হয় না, আকর্ষণ কমিয়া এসেছে। একই সেই বই যাহা আমি আসানসোল স্টেশনে দারুণ গ্রীষ্মের দ্বিপ্রহরে ঊর্ধ্বশ্বাসে তন্ময় হইয়া পড়িয়াছিলাম। এমন রাবিশ মানুষে লেখে, এ শেষ করা তো অসম্ভব। 10 বছর আগেকার সেই উৎসুক পাঠক
কবে মারা গিয়েছিল টেরই পাই নাই, এবারও বই শেষ হইল না। 10 বছর আগে প্রচণ্ড আগ্রহ থাকা সত্ত্বেও বই শেষ হয়নি, কিন্তু 10 বছর পরে চিন্তা চেতনা অভিজ্ঞতা মননশীলতার জগতে এতটাই পরিবর্তন এসেছে যে 10 বছর আগের পড়া সেই বইটিকে রাবিশ মনে হয়, আবর্জনা মনে হয়, মনে হয় এও লেখক লেখে, এও মানুষ পড়ে। আমরা গল্পের শেষে গিয়ে বুঝতে পারছি নামকরণের সার্থকতা। হ্যাঁ, এখানে একজন পাঠকের মৃত্যু হয়েছে। আমরা পাঠকের মৃত্যু বলতে পারি, অথবা একটু ভিন্নভাবে যদি বলি, পাঠকের নবজন্ম হয়েছে। অর্থাৎ পাঠক তার চিন্তা চেতনায় আরো অনেক অগ্রবর্তী হয়েছেন এবং তার দৃষ্টিভঙ্গির মাধ্যমে তিনি পৃথিবীকে, মানুষকে নতুনভাবে বিবেচনা করতে পারেন, বিশ্লেষণ করতে পারেন। সেজন্যই যেমন তার 10 বছর আগেকার সেই সংক্ষুব্ধ পাঠকের মৃত্যু হয়েছে, আবার এই 10 বছর পরে হয়তো জন্ম হয়েছে নতুন একজন পাঠকের, একজন চিন্তকের। এটি এ গল্পের মর্ম কাহিনী। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি আরো একটি গল্প পড়ব। এখন যে গল্পটি পড়ব খুবই তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের পড়তে হবে। সাহিত্য পড়লে আমরা ব্যর্থ হব না, সাহিত্য পড়লে আমরা নিরাশ হব না, সাহিত্য আমাদেরকে সমৃদ্ধ করবে, ভরে তুলবে আশা করি। সেই আশা নিয়েই বনফুলের আরো একটি গল্প পাঠ করছি, বিখ্যাত গল্প। এটি তোমাদের যেমন পাঠ হিসেবে অন্তর্ভুক্ত, ঠিক তেমনি নবম দশম শ্রেণীর পাঠ্য বই অন্তর্ভুক্ত। হয়তো তোমরা অনেকে এর মধ্যে পড়েও থাকবে, আমি আবারও পড়ছি। নিম গাছ গল্পের নাম। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ, কেউ বা ভাজছে গরম তেলে, খোশ দাঁত ভাজা চুলকানিতে লাগাবে, চর্মরোগের অব্যর্থ মহ ঔষধ। কচি পাতাগুলো খায় অনেকে এমনি কাঁচাই, কিংবা ভেজে বেগুন সহযোগে, ভেজে বেগুন সহযোগে যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক দাঁত ভালো থাকে, কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না, কাটে না কিন্তু যত্নও করে না। আবর্জনা জমে সে চারিদিকে, শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আরেক আবর্জনা। আমরা মনে করি একটি গাছের চারদিকে শান দিয়ে দিলাম, ফুলের টবে গাছ লাগালাম, তবে এগুলো ওই ওই গাছটার জন্য বা বৃক্ষটার জন্য আবর্জনা বই কিছু নয়। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো। আমরা এতক্ষণ যেটুকু পড়লাম সবাই শুধু নিম গাছের প্রয়োজনীয়তার কথা বলে, তার একমুখী গুরুত্বের কথা বলে, কিন্তু তার কেউ যত্ন নেয় না, খাতির করে না। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার, এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়ুরে। বাহ, খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয় কবি, অর্থাৎ এতক্ষণ যে এই প্রশংসা সূচক বাক্যগুলো বললো সে কবিরাজ নয়, যে ছাল ছেড়ে পাতা ছেড়ে ওষুধ বানাবে, সে কবিরাজ নয়, সে কবি, সে শুধু সৌন্দর্যেই মুগ্ধ হয়েছে। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কারণ এত সুন্দর করে প্রশংসা কেউ কখনই করেনি।
কিন্তু পারলে না, মাটির ভেতরে শিকড় অনেক দূরে চলে গেছে। নিমগাছটার ইচ্ছে হলো সেই কবির সাথে সে চলে যাবে, কিন্তু সে পারলো না, কারণ মাটির ভেতরে শিকড় অনেক দূর চলে গেছে। বাড়ির পেছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। শেষ লাইনটা সবচেয়ে চমকপ্রদ। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। এর মানে এতক্ষণ যে নিম গাছের কথা বলা হলো, যে নিম গাছকে সবাই ব্যবহার করে, কেউ ছাল নেয়, বাকল নেয়, পাতা নেয়, ডাল নেয়, অনেকেই বলে নিম গাছের হাওয়া ভালো, কিন্তু এত ভালো বলার পরেও আবর্জনার মধ্যে দাঁড়িয়ে থাকা নিম গাছটার কেউই কোনোদিনই যত্ন নেয় না। কেউ আবার হয়তো শান বাঁধিয়ে দেয় চারদিকে, নিম গাছের কাছে এটা আরো একটি আবর্জনা। কিন্তু হঠাৎ একদিন এক কবিরাজ এসে বললো, বাহ গাছটি কি সুন্দর, পাতাগুলোর কি রূপ। নিম গাছের ওই কবির কথাটা ভালো লাগছে, কবিরাজ নয়, নিম গাছের ওই শৈল্পিক নান্দনিক কবির কথা ভালো লাগছে। এমনকি নিম গাছের মনে হলো আমি এই কবির সাথে চলে যাব, কিন্তু যেতে মন চাইলে যাওয়া যায় না, কারণ শিকড় অনেক দূরে চলে গিয়েছে, এখন ইচ্ছে করলে যাওয়া যায় না। ঠিক তেমনি পাশের বাড়ির গৃহবধূটির, সেও সারাদিন হয়তো কাজ করে, শ্রম দেয়, সারাদিন কাজ করে, হয়তো অনেকেই তাকে ব্যবহার করে, সে ব্যবহৃত হয়, কিন্তু কেউ হয়তো তার রূপগুণ সৌন্দর্য নিয়ে কখনো প্রশংসা করে না, অথবা কোনো একদিন এক রসিক মানুষ এসে সেই গৃহবধূর রূপ সৌন্দর্যের প্রশংসা করলেও তার সেই রসিক জনের সাথে চলে যাওয়ার কোনো উপায় নেই, কারণ শিকড় অনেক দূর গজিয়েছে। স্বামী, শ্বশুর, শাশুড়ি, সন্তানাদি, নাতি পুতি, আরো কত কিছু মানুষের হয়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা, যা হোক, নিম গাছ এবং পাঠকের মৃত্যু গল্প দুটি আমি তোমাদের সামনে পাঠ করলাম, নিজেরাও তোমরা পড়বে, যা কিছু শিখো তা বাস্তবিক জীবনে প্রতিফলন ঘটাতে চেষ্টা করবে, চেষ্টাই আমাদের আসল কাজ। সবাই অনেক সুন্দর থাকবে, অনেক অনেক ভালো থাকবে। ধন্যবাদ।